ছোট্ট সোনা গন্ডি কলস আর তিনটি ভালুকের গর্ভে। সে অনেকদিন আগের কথা, এক দেশে ছিল তারা তিনটি ভাল্লুক, ইয়া বড় বাবা ভাল্লুক, গোলগাল মা ভাল্লুক আর তাদের ছোট্ট একটি শিশু ভাল্লুক। জঙ্গলের ভিতরে সুন্দর কুঁড়ে ঘরে থাকত তারা। একদিন সকালে মা ভাল্লুক তাদের সকালের খাবারের জন্য খাবার বানিয়ে দিল, কিন্তু সে খাবার এত গরম ছিল যে মুখে দেওয়া যাচ্ছিল না। তাই তারা তিনজন ঠিক করলো বাইরে থেকে একটু বেরিয়ে আসবে, ততক্ষণে সেটা ঠান্ডা হয়ে গেলে তারা নিশ্চিন্ত মনে খেতে পারবে। তারা চলে যাবার একটু পরে গোল্ডি ফক্স নামে একটি ছোট মেয়ে সেখানে এলো। গোল্ডি ফক্স আসলে বনের ভিতরে ফুল তুলছিল আর আপন মনে ঘুরে বেড়াচ্ছিল। তখনই এই ভালুকদের ঘরটা তার চোখে পড়ে। তাতেই সে খুব অবাক হয়ে হেসে উঠে হাততালি দিয়ে বলছিল, বাহ কি সুন্দর ঘর, কিন্তু কে থাকে এখানে? কৌতূহলী হয়ে সে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে তাকালো ঘরের ভেতর। তারপর ভাবলো, কেউ তো নেই এখানে। তারপর পায়ে পায়ে সে দিব্যি ঢুকে গেল ঘরটার মধ্যে। প্রথমেই তার চোখ পড়লো খাবার টেবিলের উপরে রাখা তিনটি বাটিতে রয়েছে খাবার। বাবা ভাল্লুকের জন্য বড় বাটি, মা ভাল্লুকের জন্য মাঝারি বাটি, আর সব থেকে ছোট বাটি গেল ছোট ভাল্লুকের জন্য। গোল্ডি ফক্স দেখলো চমৎকার সুগন্ধ আসছে সেই খাবারের বাটিগুলো থেকে। ততক্ষণে তার একটু খিদেও পেয়ে গেছিল, তাই সে তুলে একটা চামচ তুলে নিয়ে গিয়ে দাঁড়ালো খাবারের কাছে, বাবা ভাল্লুকের জন্য রাখা বড় বাটিটার সামনে। তারপর একটুখানি নিয়ে মুখে দিল। উফ, এত দেখে ভীষণ বড়, মুখ পুড়ে গেল আমার, চমকে উঠে বলল সে। তারপর সে মা ভাল্লুকের খাবারটা চোখে দেখলো, কিন্তু সেটা আবার ছিল বেজায় ঠান্ডা। তারপর সে ছোট ভাল্লুকের খাবার মুখে দিল। তার মনে হলো এটাই সবচেয়ে ঠিকঠাক আছে, তাই সে মনের আনন্দে সেটা একেবারে সস্ক করে খেয়ে ফেলল। তখন তার চোখ পড়লো ফায়ার প্লেসের পাশে রাখা তিনটি চেয়ারের দিকে। বাবা ভাল্লুকের জন্য বড় চেয়ার, মা ভাল্লুকের জন্য মাঝারি চেয়ার, আর ছোট ভাল্লুকের জন্য রয়েছে ছোট চেয়ার। তার মনে হলো চেয়ারগুলোতে একটু বসে দেখলে মন্দ হয় না, কাজেই সে বাবা ভাল্লুকের বড় সড়ো চেয়ারটাতে উঠে বসলো। না, এ চেয়ারটা বেশ শক্ত, ভাবলো সে। তারপর সে গিয়ে বসলো মা ভাল্লুকের চেয়ারটায়, কিন্তু সেই চেয়ারটা আবার একটু বেশিই নরম। অবশেষে বাবু ভাল্লুকের চেয়ারটা বসে সে সবচেয়ে আরাম বোধ করবো, কিন্তু যেই না আয়েস করে সে সবে মাত্র একটু গা এলিয়ে এসেছে, অমনি দুম করে সেই চেয়ারটা গেল ভেঙে। চেয়ার ভেঙে পড়ে গিয়ে সে বেচারিতে একেবারে ভেদা চাকা খেয়ে গেল। তারপর উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে পরিষ্কার করলো নিজেকে। তারপর ঘরের ভেতর ঘুরতে ঘুরতে সিঁড়ি বেয়ে উঠে এলো উপরতলায়। সেখানে তার চোখ পড়লো পরপর সাজানো তিনটি বিছানায়, যথারীতি বাবা ভাল্লুকের জন্য একটা, মা ভাল্লুকের জন্য একটা, আর ছোট ভাল্লুকের জন্য রয়েছে একটা। হাই তুলে সে বললো, এবার বোধ হয় একটু ঘুমালোই যাক। কাজেই সে বিছানার চাদর তুলে বাবা ভাল্লুকের বড় বিছানায় উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে নেমে আসতে হলো, কারণ সেটা ছিল অনেক শক্ত। তখন সে গেল মা ভাল্লুকের মাঝারি বিছানায়, কিন্তু সেটা ছিল অনেক বেশি নরম। বাকি রইল ছোট ভাল্লুকের বিছানাটা, সেটাই ওকে তার মনে হলো, বাহ এটাই তো সবচেয়ে ঠিকঠাক আছে, তাই সে দ্রুতই সেখানে ঘুমিয়ে পড়ল। গোল্ডি ফক্স যখন ঘুমাচ্ছিল ঠিক সেই সময় ভাল্লুক তিনটে ঘরে ফিরে এলো। বনের ভেতর ঘুরতে ঘুরতে তাদের অনেক খিদে লেগে গিয়েছিল, তাই তারা খাবার খাওয়ার জন্য খুব উদগ্রীব হয়ে গিয়েছিল, কিন্তু কেবিলের সামনে এসেই তারা তো হতবাক হয়ে গেল। একই একই ব্যাপার, বাবা ভাল্লুক চেঁচিয়ে উঠল, কেউ যেন আমার বাটির খাবার খেয়ে ফেলেছে। মা ভাল্লুকও চেঁচিয়ে উঠল, কেউ যেন আমার বাটির খাবারও খেয়েছে। আর ছোট ভাল্লুকটি কেঁদে উঠে পড়ল, আর আমার বাটির সবটুকু খাবারই খেয়ে ফেলেছে। তখন তাদের নজর গেল ফায়ার প্লেসের ধারে তাদের চেয়ার তিনটির দিকে। বাবা ভাল্লুক খেকিয়ে উঠে বলল, কেউ একজন আমার চেয়ারে বসেছে। মা ভাল্লুকও বলল, কেউ একজন আমার চেয়ারেও বসেছিল। আর ছোট ভাল্লুকটি কেড়ে উঠে বলল, কেউ একজন আমার চেয়ারে বসেছে, আবার চেয়ারটা ভেঙে ফেলেছে। আমার চেয়ার তাড়াতাড়ি ঠিক করে দাও, কি করব আমি। তারপর তারা সিঁড়ি দিয়ে উঠে এলো তাদের শোবার ঘরে। বাবা ভাল্লুক হুঙ্কার দিয়ে বলল, কেউ একজন আমার বিছানায় শুয়েছে। মা ভাল্লুক হুঙ্কার দিয়ে বলল, কেউ একজন আমার বিছানায় শুয়েছে। আর ছোট ভাল্লুকটি কেড়ে উঠে বলল, হ্যাঁ আমার বিছানায় কেউ একজন শুয়েছে, আর এই তো সে। তখনই
গর্ডিলক্সের ঘুম ভেঙে গেল। বিস্ফোরিত চোখে সে দেখলো বিছানার পাশে তিনটি ভালুককে। তারপর বিছানা ছেড়ে পড়িমড়ি করে ছুটতে ছুটতে বেরিয়ে এলো ঘর থেকে। তারপর এমন এক দৌড় দিল যে নিজের বাড়ি না পৌঁছানো পর্যন্ত ভয়ে সে আর পিছুর দিকে তাকালোই না। এই তিনটি ভালুক আর কোনোদিনও গর্ডিলক্সকে দেখতে পেল না। অবশ্যই তারা সেই মেয়েটিকে আবার স্মরণ করছিল যে হয়তো সে আবার আসবে, কিন্তু গোল্ডিলক্স সেই ভয়ে আর সেই জঙ্গলেই আর যেত না। যেতে হলে তার পাশে থাকা ছোট বাগানে গিয়ে ফুল তুলত, খেলা করত, কিন্তু সেই জঙ্গলের কাছে আর কখনোই সে যায়নি, কারণ ভালুকগুলো দেখতে খুবই ভয়ঙ্কর ছিল এবং সে খুব ভয় পাচ্ছিল। এভাবে গোল্ডিলক্সের দিনগুলো যেতে লাগলো।